আজকে আমি ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান টুল ও ল্যাসো টুল নিয়ে আলোচনা করব। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান এবং আপনি ইলাস্ট্রেটরটা সবে শুরু করেছেন শেখা, তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। ইলাস্ট্রেটরে আজকে ম্যাজিক ওয়ান টুল ও ল্যাসো টুল শেখাবো। যদি প্রথম হন তবেই আপনার জন্যে এই ভিডিওটা। আমি স্মিত, আপনারা দেখছেন স্মিত ডেস্ক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা রাখি ভালো আছেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ইলাস্ট্রেটরের টুল সম্বন্ধে আমরা যে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল শুরু করেছি, আজ শেখাবো ম্যাজিক ওয়ান টুল এবং তার পাশেই রয়েছে ল্যাসো টুল। ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট ফর্ম হচ্ছে ওয়াই, ল্যাসো টুলের শর্টকাট ফর্ম হচ্ছে কিউ। ম্যাজিক ওয়ান টুল, আচ্ছা এখানে কতকগুলো রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে রেখেছি। এটা কীভাবে করে হয় সেটা আমি আগেই দেখিয়েছি। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে সেম কালারের অবজেক্টগুলো এক ক্লিকেই একেবারেই সিলেক্ট হয়ে যায়। তো ম্যাজিক ওয়ান টুল কী কাজে ব্যবহৃত হয়? ধরুন আপনি একটা ডিজাইন করেছেন, ডিজাইনটা আপনার ক্লায়েন্টের পছন্দ হয়নি, কোনো একটা কালার, তিনি বললেন যে পার্টিকুলার ওই কালারটা চেঞ্জ করে দিতে, তখন আপনি কী করবেন? ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে এই কাজটা খুব সহজেই করা যায়। আপনার ডিজাইনের কোনো একটা কালার চেঞ্জ করতে হলে সেই কালারটা ওই ডিজাইনের যেখানে যেখানে আছে এক ক্লিকেই সেটা সিলেক্ট হয়ে যাবে ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে। ধরুন এই একটা ডিজাইন, এখানে সমস্ত কিছু একই কালার রয়েছে, এটা একটা ডিজাইন, এখানে একই কালার রয়েছে। ম্যাজিক ওয়ান টুল নিয়ে একটা কালারের ওপর আমি ক্লিক করলাম, দেখুন সমস্ত কিছু যতগুলো লাল কালার আছে সব সিলেক্ট হয়ে গেছে। এবার কালার চেঞ্জ বলেইছে, এখান থেকে নীল কালার নিয়ে একেবারেই পুরো ডকুমেন্ট জুড়ে, ফটোশপে এটাকে ডকুমেন্ট বললেও এটাকে ইলাস্ট্রেটরে আর্টবোর্ড বলা হয়। এখানে রয়েছে আর্টবোর্ড, এটা সম্বন্ধে আমরা পরবর্তীকালে শিখব। তো আপনার ডিজাইনের যত লাল কালার ছিল সমস্তগুলো চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেড, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনার ডিজাইনে একই কালারগুলো সিলেক্ট করার জন্যে ম্যাজিক ওয়ান টুল ইউজ হয়। যদি আপনার ডিজাইনে পার্টিকুলার কোনো একটা কালার চেঞ্জ করতে হলে সেই কালারটা ওই ডিজাইনে যেখানে যেখানে আছে এক ক্লিকে ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে এক ক্লিকেই সমস্ত কালারগুলো ডিজাইনে যেখানে যেখানে সেম কালার রয়েছে এক ক্লিকেই সেটা সিলেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। তা এটা কি শুধু একই অবজেক্টের উপর, মানে এখানে যেহেতু সবগুলো স্কোয়ার রয়েছে একই অবজেক্টের উপরেই কি অ্যাপ্লাই হবে? পেজ বার করলে হ্যান্ড টুল হয়। এখানে দেখুন অবজেক্ট একই রয়েছে কিন্তু বিভিন্ন রকমের কালার রয়েছে। এখান থেকে আমরা আইডিয়াটা বেশ ভালো করতে পারবো। ম্যাজিক ওয়ান টুল নিলাম, ধরুন আমার এই ডিজাইন রয়েছে, এই ডিজাইনে আমি আমার ক্লায়েন্ট বলছে যে সবুজ কালারটা পছন্দ হয়নি, সবুজ কালারটা চেঞ্জ করতে হবে। এবার আপনাকে সিলেকশন টুল দিয়ে একে একে সিলেক্ট করা অনেক সময় লেগে যাবে, তাই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সবুজ কালারের ওপর একবার ক্লিক করলাম, দেখুন এই ডিজাইনের যেখানে যেখানে সবুজ কালার রয়েছে সমস্তগুলো সিলেক্ট হয়ে গেছে। এইবার আমি সহজে চেঞ্জ করে দিলাম।
দেখুন যতগুলো সবুজ কালার ছিল সমস্তগুলো এক ক্লিকে চেঞ্জ হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এখানে নীল কালারটা ধরুন ক্লায়েন্ট বলছে আমার পছন্দ হয়নি, তাই যে কোনো একটা নীল কালারের ওপর, যে কোনো একটা নীল কালারের ওপর যেখানে খুশি, যে কোনো একটা নীল কালারের ওপর ক্লিক করলাম, এই ডিজাইনে যতগুলো নীল কালার আছে সেটা সিলেক্ট হয়ে গেল এক ক্লিকেই। এবার কালার চেঞ্জ, খুব সহজেই পুরো ডিজাইনের ওপর ওই সেম কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার এখানে নানা রকমের ডিজাইন আছে, সেম এখানে পিঙ্ক কালারটা কন্ট্রোল জেড করে দিই, নীল কালারটা ধরুন, নীল কালারটা এখানে চেঞ্জ করতে বলেছে, তাহলে কি করব, ম্যাজিক ওয়ান টুল নিয়ে যে কোনো একটা নীল কালারের ওপর আমি ক্লিক করলাম, যতগুলো নীল কালার আছে সব সিলেক্ট হয়ে গেল। এখান থেকে কালার চেঞ্জ করে ফেললাম। এবার ম্যাজিক ওয়ান টুলের ওপর ডবল ক্লিক করলে এই ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে, কিংবা উইন্ডো মেনু থেকে ম্যাজিক ওয়ান, ম্যাজিক ওয়ান টুলের ওপর ডবল ক্লিক করলেও এই ডায়লগ বক্সটা আসবে, ম্যাজিক ওয়ান এই ডায়লগ বক্সটি আসবে, কিংবা উইন্ডো মেনু থেকেও ম্যাজিক ওয়ান। তো এখানে ফিল কালারটা আমার চেক রয়েছে, তাহলে আমি যখনই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে ক্লিক করব, এখানে ফিল কালারটা সেটা নিয়ে নেবে। এবার ফিল কালারের চেকটা আমি উঠিয়ে দিয়ে স্টক কালার করলাম, টলারেন্স জিরো রাখলাম। এবার ম্যাজিক ওয়ান টুল নিয়ে যে যে অবজেক্টের ওপর স্টক কালার রয়েছে সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করবে। যেমন এখানে ক্লিক করলাম, দেখুন এই স্টক কালার, 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 যেগুলো যেগুলো স্টক কালার সেম আছে সেগুলো সে সিলেক্ট করে নেবে। আবার এইখানে স্টক কালারটা চেঞ্জ আছে, দেখুন ক্লিক করলাম, এবার এই সবুজ স্টক কালার যে যে অবজেক্টের রয়েছে সে সিলেক্ট করে নিল। এবার স্টক ওয়েট, স্টক ওয়েট বলতে ধরুন এখানে স্টক আছে, ও স্টক ওয়েট আছে 8 পিটি দেয়া আছে, তাহলে 8 পিটি যেগুলো স্টক ওয়েট আছে সেগুলোকেই সে সিলেক্ট করবে, এগুলোর সবকটার স্টক ওয়েট 8 পিটি করা আছে। এগুলোকে 6 আছে, দেখুন এখানে আমি ক্লিক করলাম, এবার 6 পিটি যেগুলোর স্টক ওয়েট আছে সে সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করলো। তাহলে ফিল কালার দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, স্টক কালার সেম স্টক কালার সেগুলো দিয়েও সিলেক্ট করতে পারি, আর স্টক ওয়েট, স্টক ওয়েটটা যদি মেনশন করা থাকে, এটা যেমন 6 পিটি মেনশন করা আছে তাই 6 পিটিগুলো ও সিলেক্ট করছে, এটাই যেমন 8 পিটি সিলেক্ট করা রয়েছে তাই 8 পিটি সিলেক্ট করছে। এপার রয়েছে অপাসিটি, অপাসিটি ও ব্লেন্ডিং মোড, আচ্ছা এইগুলোকে অপাসিটি কমানো আছে, এগুলো অপাসিটি কমানো আছে। তো অপাসিটি যেগুলোর কমানো আছে দেয়া আছে, এগুলোতে 100 অপাসিটি দেওয়া আছে, এগুলো দেখুন একটু আপচে আপচে আছে, কারণ
অপাসিটি গুলো কমানো রয়েছে। এ দেখুন যেই সিলেক্ট করলাম এইটা এইটা আর এইটা সিলেক্ট হয়ে গেল এবং এখানে অপাসিটি 28% আছে। এগুলোকে সব 100% রয়েছে, দেখুন 100% যত অপাসিটি আছে সব সিলেক্ট করছে, আর এইগুলো 28% অপাসিটি দেওয়া আছে সেগুলোকে সেম অপাসিটি ও সিলেক্ট করছে। আচ্ছা, এগুলো শুধু অবজেক্টের ওপর না, টেক্সটের ওপরও কাজ হয়। যেমন এখানে কতগুলো অবজেক্ট এবং টেক্সট রয়েছে, এখানে আমি যদি বলি যে লাল কালারের অবজেক্টগুলো যা যা রয়েছে ডিজাইন আমি সিলেক্ট করতে চাই, দেখুন এটা লাল কালার, এটা লাল কালার, এটা লাল কালার, এগুলো সিলেক্ট হয়ে গেছে। নীল কালারগুলোকে আমি সিলেক্ট করতে চাই, দেখুন এটা এটা এটা, এগুলো ফিল কালার নীল রয়েছে তাই। এখানেও স্ট্রোক কালার যদি করি তাহলে এটা স্ট্রোক কালার, এটা দেখুন 8 আছে তাই জন্য এটা সিলেক্ট হয়নি, এটা 7 PT রয়েছে তাই এটা সিলেক্ট হয়েছে। এভাবে ম্যাজিক ওয়ান টুল সেম কালারগুলো একটা ডিজাইনের মধ্যে সেম কালারগুলো সিলেক্ট করতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি আমরা সিলেক্ট করে সেটা ফিল কালার না স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি এগুলোর উপর নির্ভর করে এখানে আমরা চুজ করব এবং সেই অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারব, এবং অবজেক্টের সঙ্গে সঙ্গে টেক্সটের ওপরও এটা অ্যাপ্লাই হয়। এরপর আসছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে আমরা ফ্রিলিভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারি, কীরকম, যেমন ল্যাসো টুলের সাহায্যে আমি সিলেক্ট করতে পারি, কীভাবে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে শুধু এটা সিলেক্ট হলো। আমি যার ওপর দিয়ে নিয়ে যাব, যে যে অবজেক্টটা ওপর দিয়ে নিয়ে যাব সেই কটা অবজেক্টটি সিলেক্ট হবে, দেখুন এই কটা অবজেক্ট সিলেক্ট হয়েছে। দেখুন এই কটা অবজেক্টটি সিলেক্ট হয়েছে। তাহলে ল্যাসো টুলের সাহায্যে আমরা ফ্রিলিভাবে অবজেক্টকে সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করলাম, আমরা ফ্রিলিভাবে অবজেক্ট সিলেক্ট করতে পারি। এইভাবে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হবে না, অবজেক্টের ওপরে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে স্টার্টিং এবং এন্ড পয়েন্টটা মিলিয়ে দেব। বাইরে থেকে নিয়ে এইভাবে এসে এটা সিলেক্ট হলো, দেখুন আমি যদি এর ওপরে করি হচ্ছে না, বাইরে থেকে নিয়ে এসে এরকমভাবে এন্ড পয়েন্ট ও স্টার্টিং পয়েন্ট আমরা মিলিয়ে দেব। তাহলে কী করতে হবে, বাইরে থেকে এনে, ভেতরেও যদি আমরা এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্ট মেলাই হচ্ছে না, এরকম বাইরে থেকে নিয়ে এসে মেলাতে হবে। আমি কিন্তু শিপটা প্রেস করে আছি। এবার ধরুন শিফট প্রেস করলে যেমন অ্যাড করা যায়, অল্ট প্রেস করলে মাইনাস করা যায়, দেখুন মাইনাস সাইন চলে এসেছে, আর শিফট করলে যে প্লাস সাইন রয়েছে, অল্ট করলে মাইনাস সাইন রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, শিফট প্রেস করলে দেখুন একটা প্লাস সাইন রয়েছে, অল্ট প্রেস করলে মাইনাস সাইন রয়েছে, দেখুন এটা চলে গেল, ডিসিলেক্ট হয়ে গেল, দুটোই ডিসিলেক্ট হয়ে গেল।
ভুল হয়ে গেল, আবার এইটাকে সিলেক্ট করতে হবে, তখন শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করা যাবে, আর অল্ট প্রেস করে মাইনাস করা যাবে। দেখুন মাইনাস হয়েই গেছে, সাইনটাই মাইনাস চলে এসছে, শিফট প্রেস করলে প্লাস চলে আসছে। এবার কি সেম এটার উপর কালার চেঞ্জ করা যাবে। তাহলে ল্যাসো টুলের কাজ হচ্ছে ফ্রিলিভাবে সিলেকশন করা, আর ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একটা ডিজাইনের মধ্যে সেম কালারের যতগুলো এলিমেন্ট আছে বা অবজেক্ট রয়েছে সেগুলো একবারে ক্লিক করে সিলেক্ট করে সেগুলোর কালার চেঞ্জ করা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা রাখি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করে দেবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি পরবর্তী যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।